আমাদের মঞ্চে উপস্থিত আছেন বেগ তানভীরুল আজম, যুব দলের সাবেক নেতা খুলনা জেলার, এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে রূপসা উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত ইউপি সাবেক চেয়ারম্যান খান জুলফিকার আলী জুলু। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বস্ত রাজনীতি ঘটনার নব্বই দশকের যুব সমাজের হার্থ যুব সংগ্রাম
সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে শেষ করছি প্রাণে জামাতে কাউকে। যারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন মঞ্চে ডান পাশে প্রধান অতিথির মঞ্চে, তারা করে সবাই রাস্তার মাঠের মধ্যে নেমে আসুন, সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিশ্বস্ত দল প্রতীক খুলনার বিএনপির দায়িত্ব দিয়েছেন খুলনা মহানগরী ছাত্রদলের সাবেক সভাপতি, সরকারি সুন্দরবন আদর্শ মহাবিদ্যালয়ের প্রথম নির্বাচিত ভিপি শ্রীমান খুলনা মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব তারিকুল ইসলাম জহির বক্তব্য রাখছেন, জননেতা জনাব তারিকুল ইসলাম জহির। বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রেষ্ঠ সভাপতি মঞ্চে উপস্থিত আজকের এই বড় সমাবেশের প্রধান আকর্ষণ বাংলাদেশের লক্ষ কোটি যুবকের হৃদয়ের স্পন্দন, যার হাত ধরে বাংলাদেশের যুব সমাজ নতুন ভাবে দিক নির্দেশিত হয়ে জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন। শহীদ জিয়ার ঘনিষ্ঠ সহচর বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব বাবু গণেশ্বর চন্দ্র রায় মঞ্চ উপবিষ্ট, খুলনা বিভাগের কৃতি সন্তান বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মশিউর রহমান, মঞ্চ উপবিষ্ট খুলনা বিভাগের জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক দক্ষিণবঙ্গের কৃতি সন্তান দক্ষিণবঙ্গের প্রবীণ নেতা আশা ভরসা রাজ প্রতীক জনাব তরিকুল ইসলামের সুযোগ্য উত্তরসূরির জনাব অরিন্দ ইসলাম অমিত সহ বাবু জয়ন্ত কুমার কুন্ডু সহ আগত নেতৃবৃন্দ, কেন্দ্রীয় অঙ্গ সংগঠন মূল দলের নেতৃবৃন্দ সহ খুলনা জেলা বিএনপি মহানগর বিএনপি অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ সহ সম্মুখে প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা এমন একটা সময়ে এই সমাবেশে উপস্থিত হয়েছি যখন আমরা বাংলাদেশের 50তম স্বাধীনতা বার্ষিকী গত 16ই ডিসেম্বর আমরা উদযাপন করলাম। আমরা কি আসলে স্বাধীন? আমরা কি আসলে স্বাধীন? আমরা আমাদের বাপ দাদা বড় ভাই নাকি এই উদ্দেশ্য এই দিন দেখার জন্য 1971 সালের অস্ত্র হাতে তুলে নিয়েছিল, 2 লক্ষ মানব ইজ্জত দিয়েছিল, আমাদের শহীদের রক্তের অঙ্গীকার দিয়েছিল এই সর্বকালের সর্বনিকৃষ্টতম গণতন্ত্রের এই স্বৈরাচারকে দেখার। আমরা দেখলাম ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল ভোট চোর। আমরা কি কখনো দেখেছি কালকের ভোট আজকে তাহাজ্জুদের সময় সম্পন্ন হয়ে গেল? আমরা ডিজিটাল কায়দি বাংলা দেখলাম, ভোটের আগে হাজার হাজার লক্ষ লক্ষ বিরোধী দলীয় নেতৃবৃন্দের নামে করা মিথ্যা মামলায় সঞ্চালিত করে পুলিশি তাণ্ডব দিয়ে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে গ্রাম ছাড়া ঘর ছাড়া করা হল। বন্ধুরা আমার, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, তাদের কাছ থেকে দিক নির্দেশনা নেবেন। আজকে শুধু শপথ গ্রহণের দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে দিনে দিনে সুলভ পয়সলিং করে মৃত্যুর দ্বার
গণতন্ত্রে খেলে দেওয়া হয়েছে। আমরা বলতে চাই জালিম সরকারের প্রধান নমরুদ ফ্রাউন, মুসলমানি হিটলার, চঙ্গিস খান তৈমুল্লং যেমন ইতিহাসের ভুল নায়ক হয়ে অবস্থান করছে, আপনার নামও কিন্তু ইতিহাসের ওই অধ্যায়ে লিপিবদ্ধ হবে। আজ আপনি দেশপ্রেমের কথা বলেন, আপনার পরিবারের একজন সদস্য ছেলে মেয়েকে আপনি বাংলাদেশে কোন সব পাত্র বা সব পাত্রীর হাতে আপনি ন্যস্ত করতে পারেন নাই, লক্ষ কোটি হাজার কোটি টাকা পাচার করে ফেলেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাবেন, স্যাংশন এসেছে, পথ বন্ধ হয়ে গিয়েছে। সফি মাহমুদের একটি কথা ধরে বলতে চাই, আজকে দেখছেন পুলিশ ভাইরা দূরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছে, কয়েকদিন আগেও কিন্তু লাঠি পেটা করত। এই সমাবেশকে নিয়ে 6 তারিখ থেকে অনেক নাটক হয়েছে, আমরা দেখেছি প্রশাসনের অভ্যন্তরে যেমন কিছু দুষ্ট লোক আছে, প্রশাসনের অভ্যন্তরে কিন্তু কিছু ভালো লোক দেশপ্রেমিক লোকও আছে। আজকে এই সমাবেশ সফল করার জন্য যারা সহযোগিতা করেছে তাদের সকলকে আন্তরিক ভাবে মোবারকবাদ জানাই। আর যে সকল দুষ্ট চক্র রয়েছেন আমরা বলতে চাই, খুলনার মাটি কাউটাপিয়ার ঘাটি, খুলনার মাটি তারেক রহমানের ঘাটি, খুলনার মাটি হেলাল বকুলের ঘাটি, সকলকে ধন্যবাদ। আরেকটি বিশাল মিছিল সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছে, মিছিল প্ল্যাকার্ডগুলো নামিয়ে ফেলেন, প্ল্যাকার্ডগুলো নামিয়ে ফেলেন। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা খান রবিউল ইসলাম রবি। মাদার অফ ডেমোক্রেসি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কেশবপুর থেকে একটি বিশাল মিছিল আজকে সমাবেশকে সফল করতে এসছে, আমরা করতালি দিয়ে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। দয়া করে আপনাদের প্রাকারগুলো নামাবেন, জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, দয়া করে প্রাকারগুলো নামাবেন প্লিজ। বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি নবগঠিত খুলনা জেলা বিএনপির আহ্বায়ক সংগ্রামী জননেতা আমির এজাজ খান আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ, চলমান আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে যিনি নেতৃত্ব দিচ্ছেন, ফসিলত সরকারের বিরুদ্ধে যিনি আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ওয়েশ্বর চন্দ্র রায় মঞ্চে উপবিষ্ট। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক এমপি জননেতা জনাব মসিউর রহমান, মঞ্চে উপবিষ্ট দক্ষিণবঙ্গের অহংকার ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জননেতা জনাব অজিতুল বারিহাল, মঞ্চে উপবিষ্ট দক্ষিণবঙ্গের অহংকার দক্ষিণবঙ্গের বিএনপির স্বপ্নের দিকপাল খুলনা বিএনপির নেতা কর্মীদের প্রাণের স্পন্দন আলহাজ রকিবুল ইসলাম বকুল, মঞ্চে উপবিষ্ট বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক যশোর সদর আসনের জনগণের এমপি তারুণ্যদীপ্ত অর্হাৎ অরিন্দ ইসলাম অমি, মঞ্চে উপবিষ্ট ঝিনাইদহের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নবগঠিত খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মোনা।
মঞ্চের বরিষ্ঠ বাগেহাটের গিরি সন্তান বিএনপির সহ প্রচার সম্পাদক কিছুবিদ সামিনুর রহমান স্বামী, মঞ্চের বরিষ্ঠ সারা বাংলাদেশের যুবদলকে যিনি নেতৃত্ব দিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহযোদ্ধা বড় ভাই মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান সহ খুলনা জেলা ও মহানগর বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ও আমার জন্মভূমি খুলনার প্রিয় মানুষ আসসালামু আলাইকুম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা দিয়ে বন্দী করে রাখা হয়েছে, কোনদিন অন্যের কাছে মাথা নত করেন নাই, নীতিহীনতার সাথে আপোষ করেন নাই, স্বামীকে হারিয়েছেন, সন্তানকে হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, নিধি কারাগারকে বরণ করেছেন, তবু অন্যায়ের কাছে কখনো মাথা নত করেন নাই। একাদ সরকার তার সন্তানদেরকে গ্রেপ্তার করেছিল, তার দল বিএনপিকে ভেঙে দুর্বল করে ষড়যন্ত্র করেছিল, বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছিল, তখন তাকে নানা ধরনের প্রভাব দেওয়া হয়েছিল, তাকে বলা হয়েছিল আপনি বাংলাদেশ ছেড়ে চলে যান। বেগম খালেদা জিয়া বলেছিল এদেশের মানুষের সাথে আমার নিবিড় সম্পর্ক, আমি বাংলাদেশের মানুষের রাজনীতি করি, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। প্রিয় বন্ধুগণ, নেত্রী আজ মৃত্যুর সম্মুখে, বর্বর ফাসিস্ট সরকার তার এই বন্দী দশা এই অসুস্থতা নিয়ে যে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে, এই প্রতিহিংসার রাজনীতি একদিন শেখ হাসিনা এবং তার রায়গুলিকে ছড়িয়ে পুড়িয়ে সরকার করে দেবে। বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়ার কথা যুগে যুগে কালে কালে বাংলাদেশের মানুষ মনে রাখবে, স্মরণ রাখবে, শ্রদ্ধায় ভালোবাসবে। আর খালেদা শেখ হাসিনা, আপনি বাংলাদেশের বিশ্বাসঘাতী, বাংলাদেশের ভোট চোর, বাংলাদেশের মানুষের ঘৃণা, বাংলাদেশের মানুষের ক্রোধের আগুনে চলে পুড়ে সরকার হয়ে যাবে। আমার বক্তব্য শেষ করছি একটি স্লোগান দেওয়ার আহ্বান করে, আমার বক্তব্য শেষ করছি বন্ধুগণ এই স্লোগান, এই সমাবেশ থেকে গোপালগঞ্জ হয়ে গণভবনে পৌঁছে দিতে হবে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সবাইকে দাওয়াত করে আমাদের দাওয়াত। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন যুবদল কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক বিএনপির স্থায়ী কমিটির বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন হাসান, যুব সম্রাট মামুন হাসান। আমাদের স্বাধীনতাবাদী দল খুলনা জেলা বা মহানগর আয়োজিত আজকের সমাবেশে দেখতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুশিক্ষা সিয়ার দাবিতে বলা নদীতে মশিউর রহমান, ছাত্র দলের সাবেক সহসভাপতি আমার ছাত্রবাদের নেতা ডাক্তার ইসলাম বাবুর উপস্থিত আছেন। জয়ন্ত কুমার কুণ্ড, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী বামপন্থ সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য রবি শ উপস্থিত খুলনাবাসী,
বক্তব্য বর্ষজন্য রায় দেবেন, তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবেন। আমি শুধু দুটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব, সেটি হল এই সরকার দেশে পাগল হইয়া আর আপনাদের এলাকায় উপস্থিত রয়েছে সুন্দরবনের কোন একটি অংশ, এয়ারপোর্ট থেকে যখন এই কোথাও সমাবেশ হবে এই খুলনার মাটিতে, তখন সবাই একটি করে গজারের লাঠি হাতে করে নিয়ে আসবে। কারণ মাফিয়া সরকারের সময় কিন্তু আর নাই, সারা পৃথিবীতে তাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে সে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে, আর সারা পৃথিবী কিন্তু হবে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে বিধিনিষেধ আরোপ করছে। খুব বেশি দিন নয় ওই বুড়ি অঙ্গার পানিতে পচা পানিতে তাদেরকে চুবানো হবে। সৈন্যদের বন্ধুরা, আমার এই সরকারের কাছে দাবি করে কোনো লাভ নেই, কারণ মাফিয়ারা কারো কথা শুনে না। মাফিয়ার বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয় তাহলে মুক্তিযুদ্ধের সময় আমাদের বাপ চাচারা যেই অস্ত্র নিয়ে মাঠে ছিল আমাদেরকে সেই অস্ত্র নিয়ে মাঠে থাকতে হবে। এই সরকারের বিরুদ্ধে অল আউট যুদ্ধে যেতে হবে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ থাকবে, সময় এখন আমাদের পক্ষে, জনগণ আমাদের পক্ষে, আসুন সর্বশেষ ঐক্যবদ্ধভাবে এই মাফিয়া সরকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করে, আমার বিশ্বাস এই মাফিয়া সরকারের প্রধান খুনি হাসিনাকে বাংলার মস্তক থেকে টেনে ইসলাম নামাতে পারব এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে পারব। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা সুচিকিৎসা করতে পারব, আমাদের নেতা তারেক রহমানকে আমরা বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারব। আপনারা কি সকল প্রস্তুত আছেন? কেন্দ্রীয় নেতৃবৃন্দ, খুলনাবাসী প্রস্তুত আছে আপনাদের কর্মসূচির অপেক্ষা। আমরা মনে করি সেই কর্মসূচির মধ্য দিয়ে এই সরকারকে আমরা হারাতে পারব। আর সংগ্রামী বন্ধুরা, আমার বাংলাদেশ আজকে দুভাগে বিভক্ত, একদিকে বাংলাদেশ পন্থী আর দিকে হল সিকিম পন্থী। বাংলাদেশ আজকে দুভাগে বিভক্ত, একদিকে বাংলাদেশ পন্থী আর একদিকে সিকিম পন্থী। সংগ্রামী বন্ধুরা, আমার সবাই সবার কাছে অনুরোধ করছে কাগজ কলম হাতে রাখবেন, সিকিম পন্থীদের ঠিকানা নাম ঠিকানাটা লিখে রাখবেন। সেদিন খুব দূরে নয়, বাংলাদেশ পন্থীরা যখন বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হবে তখন এই সিকিম পন্থীদেরকে বাংলাদেশের মাটির থেকে আমরা বিতাড়িত করবই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেদা জিন্দাবাদ। সবাইকে আমার সাথে স্লোগান দেওয়ার জন্য অনুরোধ করছে, যাবো মুক্তি চাইতে তারেক রহমান বীরের পাশে আজকে বীরের বাংলাদেশে বাংলাদেশের রাপন্না মুক্তিযুদ্ধের রাপন্না স্বাধীনতার রাপন্না কেবল জিয়া নাই, জিয়া আছে বাংলায়। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। দুঃখিত, আমাদের একজন অতিথি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন, জাতীয়তাবাদী কৃষক দল।
কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ইউসুফ আলী খান, উনি আমাদের মাঝে এসছেন। আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করার জন্য অনুরোধ করছি। আজকের এই সময় ধন্যবাদ জ্ঞাপন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী খান। বিসমিল্লাহির রহমানির রহিম। বক্তব্য দিবনা শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এসেছে, আমাদের বরেণ্য নেতারা এখানে আছে আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য। আমি শুধু এইটুকু বলবো, এই অঞ্চলের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আমি খুলনা ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র ছিলাম, আমি খুলনা ব্রজলাল বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র ছিলাম। এই অঞ্চলে 15 বছর আমার বাবার চাকরি সূত্রে এই অঞ্চলে কাটিয়ে গিয়েছি। এই অঞ্চলের মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক। আগামী দিনে এই অঞ্চলের মানুষকে সাথে নিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে রাস্তাতে দেখা হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদেরকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি আমি রেজাজ খান। আজকের এই সমাবেশের প্রধান অতিথি খুলনাবাসীর অত্যন্ত প্রিয় স্বাধীনতা যুদ্ধের সময় এই খুলনা বিভাগের অত্যন্ত প্রত্যন্ত এলাকা ঘুরেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু বাইশ্বর চন্দ্র রায়। উপস্থিত বিশেষ অতিথি খুলনা বিভাগের আর এক রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জনতা জনাব মশিউর রহমান। প্রধান বক্তা খুলনাবাসীর অহংকার অ্যাডভোকেট শফিউল আলম মনা। উপস্থিত বিএনপির খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বর্তমান প্রজন্মের সুখর নেতা অরিন্দ ইসলাম আমির। এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন। খুলনা বিভাগের বললে ভুল হবে, জগৎপুর খারিজপুর খানগান আলী বললে ভুল হবে, বাংলাদেশের নতুন প্রজন্মের রাজনীতি জাতীয়তাবাদের রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত রকিবুল ইসলাম বকুল। আপনাদের সন্তান রূপসা তারখানা দুঘলিয়ার আর এক কৃতি সন্তান ছাত্র দলের সোনালী অতীত সুখ ছাত্র নেতা আজিজুল বাড়ি হেলাল। এখানে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল খুলনা জেলা শাখার সাংগ্রামী সভাপতি শেখ তৈবুর রহমান, মহানগরের সভাপতি একরামুল হক হেলাল, ঢাকা থেকে আগত ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ জিলানির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন, গাজী রেজা হোসেন রেজা রিয়াজ, কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক এরফর ফারুল ইসলাম শিমুল, সাতক্ষীরা জেলার সভাপতি সোহেল আহমেদ মানিক, যশোর জেলার সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলাধার সভাপতি সাজেদুর রহমান পপ্পু, নয়াগড়ের আহ্বায়ক বশির রহমান সহ স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আপনারা যারা সামনে উপবিষ্ট খুলনার সংগ্রামী জনতা, সবাইকে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। খুলনা ডুমুরিয়াতে
আমাদের মা গণতন্ত্রের মায়ের মুক্তি এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য একটা আজকের সমাবেশ অনুষ্ঠানের কথা ছিল। শুরু থেকেই শুনেছিলাম এখানে নাকি 144 ধারা জারি করা হবে। আমিও খুলনা বিভাগের সন্তান, আমার বাড়ি যশোর কেশবপুর, কিন্তু আপনাদের মতো আপনারা যেভাবে জন্মের পর থেকে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে যুদ্ধ করে নিজেদেরকে পরিশুদ্ধ করার যে সংগ্রাম আপনারা করে জয়লাভ করেছেন, হয়তো আমার সেটা হয়নি। সমুদ্রের সাইক্লোনকে আপনারা জয় করে আজকে খুলনার বুকে মাথা উঁচু করে দেড়ে দাঁড়িয়ে আছেন, আর আপনাদেরকে দেখানো হয় 144 ধারা। এটাও কি সম্ভব? খুলনাবাসীর কোন চরমন কোন ধারাকে ধার ধরে না। বন্ধুরা আমার, আমার মা আমার নেত্রীর মুক্তির জন্য কোন আইনের ধারাকে আমরা ধার ধারি না। বন্ধুরা আমার, আপনারা কি মানেন? আর তাই যদি হয় আজকে বৃহস্পতিবৃন্দ, আপনারা ইতিমধ্যে অনেকেই শুনেছেন আমেরিকার ভিসা বাতিল হয়ে গেছে, অস্ট্রেলিয়ার ভিসা বাতিল হয়ে গেছে, সুইজারল্যান্ডের ভিসা বাতিল হয়ে গেছে। পৃথিবী কিন্তু ছোট হয়ে আসছে, বর্তমানে এই অবৈধ সরকারের পৃথিবী ছোট হয়ে আসছে। আর ইতিমধ্যে বাংলাদেশের জনগণ আপনাদের সকল ভিসা বাতিল করে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই একটা ভিসা তাদের জন্য মুক্ত আছে, কোথায় জানেন? প্রত্যেকটা জেলার কেন্দ্র কারাগারে তাদের জন্য ভিসা আমরা মুক্ত করে দেব ইনশাআল্লাহ। এখনো সময় আছে, প্রকাশ্য জনগণের সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন, অন্যথায় বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদের কাউকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। যে আপনারা ক্ষমা করবেন? আপনাদের প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় ওই চোরদের তালিকা প্রস্তুত করুন, সময় আসছে। এখানে অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, যারা বয়োজ্যেষ্ঠ আছেন, আপনারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব একটা দেশের শব্দ দেখে 1971 সালে একটি কথার মাধ্যমে আপনারা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। একজন একজন সামান্য মেজারের একটি কণ্ঠস্বর, আমি মেজার জিয়া বলছি। আজ যারা আপনারা নতুন প্রজন্ম, সেই অর্জিত স্বাধীনতায় সার্বভৌমত্ব রক্ষার জন্য জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আরেকবার একটা মুক্তিযুদ্ধ করতে চাই, যার ঘোষণা আমরা শুনতে চাই তারেক রহমানের কণ্ঠ থেকে। ইতিমধ্যে উনি কিন্তু ঘোষণা দিয়েছেন, আপনারা বোধহয় ইতিমধ্যে আপনারা সবাই শুনেছেন, বাংলাদেশ যাবে কোন পথে, আসলে কি ফয়সলার আগ কথা হবে? আপনারা কি ফয়সলা করতে প্রস্তুত আছেন? ওই হাত তুলে দেখান। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খুলনাবাসী কখনো পরাজয় কি জিনিস তাদের ইতিহাসে নেই। অবশ্যই অবশ্যই রাজপথে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব। বন্ধুরা, এটাই হোক আজকের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ।
দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক। আমাদের মঞ্চে উপস্থিত আসছেন নুরুজ্জামান লিটন, জাতীয়তাবাদী যুবদল খুলনা বিভাগীয় সহসাধারণ সম্পাদক। এবার আপনাদের সামনে সাতক্ষীরা থেকে একটি মিছিল আমাদের মাঝে এসেছে, আরেকটি মিছিল, তাদেরকে আমরা কর্মকালীর মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করি। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আবুল হোসেন আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সম্মানিত সদস্য আবুল হোসেন আজাদ। বিসমিল্লাহ রহমানির রহিম। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিদেশে পাঠানোর জন্য আজকের এই বিশাল সমাবেশ খুলনা জেলা বিএনপি এবং মহানগর বিএনপি কর্তৃক আয়োজিত এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আমির এজাজ খান আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গণেশ্বর চন্দ্র রায় আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, প্রাক্তন হুইপ জেনারা থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব মশিউর রহমান উপস্থিত, খুলনা বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আমাদের স্নেহের অনিত ইসলাম অমিত, খুলনা বিএনপির কান্ডারি জনাব রকিবুল ইসলাম বকুল সহ বিএনপি যুবদল ছাত্রদল কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ, প্রাণপ্রিয় খুলনাবাসী ভাইরা বোনেরা আসসালামু আলাইকুম। আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই, তারপরে একটি কথা বলতে হয় যে আজকে তিন তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্রের মানুষ, কন্যা গণতন্ত্রের মা, আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করেছে, এই কারণে আজকে আমরা তার মুক্তির দাবিতে যে সংগ্রাম, যে আন্দোলন সারা বাংলাদেশে করছি, সেই ধারাবাহিকতা আজকের এই খুলনার সমাবেশ আওয়ামী লীগ কেন ভয় পায় সেটা আমরা সবই জানি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিন রাজপথে দেখা হবে এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খুদাবেদ বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়ার জিন্দাবাদ, শহীদ অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই বিশাল সমাবেশে এবার যে বক্তব্য রাখছেন খুলনার বিএনপির রাজনীতি শুরু থেকে যে মানুষটি সাহসিকতার সাথে খুলনার রাজপথে বীর যোদ্ধা হিসেবে পরিচিতি লাভ করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রদ্ধ গুরুজন জননেতা জনাব শহীদুজ্জামান মর্তজা বক্তব্য রাখছেন, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহীদুজ্জামান মর্তজা। বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত আজকে সভার সভাপতি শ্রীপদ ছোট ভাই আমির এজাজ খান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি, আমাদের রাজনৈতিক গুরু, যার হাত ধরে যুবদল করতে গিয়েছিলাম, যিনি আমাদেরকে যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য বানিয়ে দিয়েছিলেন, সেই বাবু গণেশ্বর চন্দ্র রায়, যিনি স্থায়ী কমিটির সদস্য।
আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মশিউর রহমান। যে মশিউর রহমানকে 1989 সালে যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, এই খুলনা অঞ্চলকে সংগঠিত করবার জন্য যিনি তরিকুল ইসলামের সঙ্গে আমাদের রাজনৈতিক গুরু যিনি ছিলেন মূল তরিকুল ইসলাম তরিক ভাই, তার সঙ্গে মশিউর রহমান মিলে আমাদের এই অঞ্চল হাঁটি হাঁটি পা করে প্রত্যেকের বাড়ি গিয়েছে, আমাদেরকে রাজনীতিতে নিয়ে এসেছে। সেই মশিউর ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। আজকে সেই তরিকুল ভাইয়ের সন্তান অমিত বাবু অমিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তথ্য সম্পাদক এলান আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের ছোট ভাই রকিবুল ইসলাম রকি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। আরো অনেক কেন্দ্র থেকে আগত নেতৃবৃন্দ, সকলকে ধন্যবাদ জানি। সংগ্রামী সাথী বন্ধুগণ, রূপসা থেকে পাথুরিয়া, টেকনাম থেকে তেঁতুলিয়া, এর মধ্যে 56,000 বর্গ মাইলের ভিতরে আমাদের অবস্থান, এর মধ্যে আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনভাবে রাজনীতি করবার জন্য আমাদের শিখিয়েছিল। আমরা রাজনীতি সঠিকভাবে সঠিক নেতৃত্ব দিকে এগিয়ে যেতে যাচ্ছিলাম। বর্তমান সরকার অনেক পিছন থেকে সেনাবাহিনীর কিছু বিপদকামী ব্যক্তির সমন্বয়ে এই হাসিনা সরকার 1996 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তখন থেকে বাংলাদেশের রাজনীতি আনাচে কানাচে গিয়ে পড়ল। বাংলাদেশের রাজনীতি আর সঠিক রাস্তায় উঠতে পারল না। শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিকে ডায়ার মধ্যে ফেলে দিল। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে দেশছাত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সামাজিক অবস্থা, বাংলাদেশের সবকিছু শহীদ রাষ্ট্রপতি জরুরাচারের পরে একমাত্র বেগম খালেদা জিয়াই সঠিক পদে এই দলকে নিয়ে এসেছিল, এই দেশকে নিয়ে এসেছিল। আজকে শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। আজকে দিনের ভোট রাত্রে হয়, এই ভোট তোর শেখ হাসিনার কাছে। আমি বেগম খালেদা জিয়ার মুক্তি চাই না, আমি মুক্তি চাই এই জনগণের কাছে। দেশছাত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, সেই মুক্তি আন্দোলনে, সেই মুক্তির কাফলায় আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদের সঙ্গে থাকবো। আমরা প্রয়োজনে আমরা ঘরে ফিরব না, আমরা বেগম খালেদার জন্য, মা খালেদার জন্য আমরা আমাদের জীবন বিসর্জন দেব রাস্তাতে। তবুও তাকে জেল থেকে না ছাড়িয়ে আমরা ফিরে যাব না। আমরা এইটাই আমরা ঐক্যবদ্ধ হই। আর বেশি কথা না বাড়িয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছে জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেরুল হক সাবু। সাবেরুল হক সাবু বক্তব্য রাখছেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা সৈয়দ সাবুর হক সাবু। বক্তব্য রাখছেন সৈয়দ সাবুর হক সাবু। আজকের এই খুলনা জেলা আহূত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই গণসমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আমাদের শ্রদ্ধেয় নেতা স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বাবু ভাস্কর চন্দ্র রায়, বিশেষ অতিথি চেয়ারপার্সনের উপদেষ্টা আমাদের শ্রদ্ধেয় নেতা জেলা মশিউর রহমান, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জেলা বরেন্দ্র ইসলাম আমির, সহ সাংগঠনিক সম্পাদক জেলা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, আমাদের বিএনপি নেতা জেলা রফিকুল ইসলাম বকুল, আজিজ রহমান হেরাল, আমাদের শফিকুর রহমান মোনা,
করে আমাদের সদস্যদের যারা আন্তহীন স্বামী মাই সহ জাতীয় নেতৃত্ব সকল অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সকলকে যশোর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন আলমাবাদ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে বাংলাদেশে, সারা বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন জেলায় সমাবেশ হচ্ছে। আমরা লক্ষ্য করেছেন যেখানে সমাবেশ হচ্ছে হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেই সমাবেশে সমবেত হয়ে একাত্ম ঘোষণা করছে বেগম খালেদিয়ার মুক্তির দাবিতে। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন বেগম খালেদিয়া বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিল, বাংলাদেশের ফ্যাসি স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের গণতন্ত্রের বীজ বপন করেছিল, যিনি বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, তার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে আজকে কারার সমষ্টির অন্তরীণ করে রেখেছে। প্রিয় বন্ধুরা, সেই কারণে আজকে বক্তব্য দীর্ঘ করার কোন সুযোগ নেই, শুধু বলতে চাই ফ্যাসি স্বৈরাচার এই খুনি হাজিরা আজ অসংখ্য নেত্রীদের বিরুদ্ধে মামলা দিয়েছে আর বাংলাদেশের অর্থ আর সম্পদ লুণ্ঠন করেছে। এই লুণ্ঠনকারী সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হবে, আন্দোলনকে আরো বেগবান, আরো ক্ষুদার, আরো ঐক্যবদ্ধ হতে হবে, এই আহ্বান জানিয়ে আপনারা যারা আজকে সমাবেশকে স্মরণ করেছে তাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর বেগম খালেদিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন খুলনা জেলা বিএনপির সাবেক সভাপতি, গুণাবগণিত খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক, আমাদের প্রিয় অভিভাবক জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য, আমাদের অভিভাবক অ্যাডভোকেট শফিকুল আলম মানা, বিসমিল্লাহ রহমান রহিম, দেশনেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা শাখা আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, যার হাত ধরে এই জাতীয়তাবাদী রাজনীতিতে আমরা সম্পৃক্ত হয়েছিলাম, বাংলাদেশের 12 কোটি যুবকের নয়নমণি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল সর্ববৃহৎ রাজনৈতিক দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপোষহীন নেতা বাবু বৈষ্ণব চন্দ্র রায় আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের এই অঞ্চলের প্রিয় নেতা, বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলেদার গণমানুষের প্রিয় নেতা, সাবেক এমপি জনাব মশিউর রহমান এখানে উপস্থিত, অরিন্দ ইসলাম অমিত এখানে উপস্থিত, আদিনুল বাড়ি হেলাল এখানে উপস্থিত, রকিবুল ইসলাম বগুল, জয়ন্ত কুণ্ডু সহ কেন্দ্রীয় ও জেলা মহানগরীর সিনিয়র নেতৃবৃন্দ, আমার সহকর্মী নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, দূর দূরান্ত থেকে আগত প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে শুধু এটুকুই বলতে চাই, আমরা এখানে সমবেত হয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবিতে সারা দেশে যে আন্দোলন হচ্ছে তারই অংশ হিসেবে আমরা এখানে জমায়েত হয়েছি। আমাদের বক্তব্য রাখবেন দাদা, আমি শুধু এটুকুই বলতে চাই, আমাদের সামনে কোন পথ খোলা নাই, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শহীদ জিয়ার পরিবারকে ধ্বংস করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়, এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে, বাংলাদেশের একটি মানুষ
বিশ্বাস করো না, খালেদা জিয়া 2 কোটি টাকা চুরি করেছেন। যে 2 কোটি টাকার কথা তারা বলছে, সেই টাকা ব্যাংকে 8 কোটি টাকা হয়েছে। আমরা দেখেছি এই সরকার, আমাদের নেতা তারেক রহমান আগামী প্রজন্মের নেতা, তাকে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে যাতে তিনি বাংলাদেশে আসতে না পারেন। আজকে জিয়া পরিবারকে ধ্বংস করার এই ষড়যন্ত্র দেশপ্রেমিক জনগণ হিসেবে আমরা আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, আসুন। আমাদের সামনে কোন পথ খোলা নাই, পথ একটি, এই হ্যাসির সরকারকে রাষ্ট্র ক্ষমতার থেকে বিদায় দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমাদের জন্য এই একটি পথই খোলা, সেই পথে আন্দোলন সংগ্রামে আপনারা সকলে সহমত হবেন, ঐক্যবদ্ধ হবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে যারা দূরদূরান্ত থেকে কষ্ট করে এখানে এসছেন, যারা এই বিশাল আয়োজনকে সফল করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশের সিএম এবং খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের পার্শ্ববর্তী রামপুরের কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। মা মাটি এবং মানুষের জনপ্রিয় নেত্রী, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রের মূর্ত প্রতীক, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে খুলনা জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি আমি রেজাত খান উপস্থিত রয়েছেন। এদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, ক্রাইসিস লিডার, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী বাবু গণেশচন্দ্র রায় উপস্থিত রয়েছেন। বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা সাবেক হুইপ জনাব বশির রহমান উপস্থিত রয়েছেন। এই খুলনার কৃতি সন্তান, খুলনার জনপদের নন্দিত জননেতা রফিকুল ইসলাম বকুল এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, এই দক্ষিণ জনপদের জাতীয়তাবাদী আদর্শের সিংহ পুরুষ জনাব তরিকুল ইসলামের উত্তরসূরি, বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আলিন্দ ইসলাম হামিদ বাবু, জয়ন্ত কুমার কুণ্ডু সহ বিএনপি খুলনা জেলা মহানগর এবং জেলা নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আমার প্রধান অতিথি সহ জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমি সংক্ষেপে দিয়ে একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আপনারা জানেন স্বাধীনতার 50 বছর আমরা অতিক্রম করছি, এই সরকার বিগত 13 বছরে এদেশের সমস্ত সাংবিধানিক এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ধ্বংস করে দিয়েছে। পৃথিবীর দেশে দেশে সভ্য দেশে যখন মানুষের অধিকার কেড়ে নেওয়া হয় তখন 2টি প্রতিষ্ঠান মানুষের পাশে আসে দেওয়া, একটি হল বিচারালয় এবং গণমাধ্যম। কিন্তু দুর্ভাগ্যজনক এই সরকার দলীয়করণের ধারাবাহিকতায় এই বিচার বিভাগ এবং গণমাধ্যমকে দলীয়করণ করে নির্লজ্জভাবে নিয়ন্ত্রণ করে একদলীয় স্বার্থবাদী একটি শাসন ব্যবস্থা কায়েম করেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 2-2টি সামরিক সরকারকে অতীতে পরাজিত করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই নেত্রীকে বিনা চিকিৎসায় আজকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। তিনি মানুষের গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষ করেন নাই বলে বিগত 4 বছর তিনি কারাগারে রয়েছেন, 2 বছর তিনি কারাগারে, 1 বছর 10 মাস তিনি আজ গৃহবন্দী। আর তিনি এই সরকারকে মানেন নাই, প্রশাসনের নির্বাচনকে মানেন নাই, এই কারণে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়া হচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার আমরা কিন্তু একটি স্লোগান দিয়েছিলাম, আমার নেত্রী আমার মা বন্দী হতে দেব না, এইবার এই স্লোগান সেই মর্যাদা আমরা কিন্তু রক্ষা করতে পারিনি। আজকে যদি শেখ হাসিনাকে এমন একটি প্রশাসনের রায় দিয়ে কারাগারে নিয়ে হত, আওয়ামী লীগ কি করত সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাই প্রিয় বন্ধুরা, আমার আজকে রক্তের ঋণ শোধ করার পালা এসেছে, আজকে আমাদের পালা এসেছে এই খুনি সরকারকে হটিয়ে
আজকে জীবন দেওয়ার রক্ত দেওয়ার সময় থেকে দেশ নেত্রীকে মুক্ত করা, গণতন্ত্রকে মুক্ত করা একই সূত্রে গাঁথা। আমাদেরকে জীবন দিতে হবে, রাত হতে রক্ত দিতে হবে, এর কোন বিকল্প সামনে নাই। পৃথিবীর ইতিহাসে যত খ্যাতিমানী সরকার রয়েছে তার পতনের জন্য মানুষকে রাত হতে নিভাত হয়েছে, জীবন দিতে হয়েছে। তাই প্রিয় বন্ধুরা আমার, আমি মনে করি আজকে আমাদের জাতীয় নেতা স্থায়ী কমিটির বাবু বক্সার চন্দ্র রায় রয়েছেন, আজকে আমাদের সভা এসেছে, রাজপথ উত্তপ্ত হয়ে গেছে, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে রাজপথে নেমে এসেছে। আজকে একটি হ্যামিলনের পাশে দাঁড়ানো হতো, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে ডাক দিবেন, সময় আসবে, উনি একটি স্লোগান দিয়েছেন, মানুষকে আন্দোলিত করেছেন, উজ্জীবিত করেছেন, আর বাংলাদেশ যাবে কোন পথে ফয়সলা হবে রাজপথে। সেই অঙ্গীকার, সেই দৃঢ়তা স্বীকার করার জন্য আপনাদের শপথ দেয় বলিয়ান হওয়ার আহ্বান জানিয়ে, এবং খালেদা জিয়াকে মুক্ত করা, গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেয় আজকে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে। এ আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনের স্বাধীন বিকাশ দেয় শরীর হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বরাবর বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াবর হোক, দেশকর্তী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দারুণ দেবান্তর আগামী দিনে রাষ্ট্রায় তারকাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, বিয়ের রেখে বাংলাদেশে ফিরে আসবে সেই প্রতিজ্ঞার ষোল কোটি মানুষ অপেক্ষা করছে। ধন্যবাদ সবাইকে। আজকের এই নির্ধারিত সমাবেশ গত রাত মধ্যরাত পর্যন্ত প্রশাসনের টালবাহানার মধ্যে দিয়ে আজকে সকাল 10টা থেকে জনতার এই মহাসমাবেশ আমরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। সমাবেশ প্রায় শেষ পর্যায়ে, আজকের এই সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা, বৃহত্তম খুলনার কৃতি সন্তান, সাবেক ছাত্র নেতা, বিএনপি কেন্দ্রীয় সংসদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ বাবু জয়ন্ত কুমার কুণ্ড বক্তব্য রাখছেন। বাবু জয়ন্ত কুমার কুণ্ড, আকর্ষণ দেশ নেত্রীর, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর, মাদার অফ ডেমোক্রাসির, বাংলাদেশের 18 কোটি মানুষের মা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে খুলনা জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সহযোদ্ধা সভাপতি, খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আলী রেজা খান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, বিএনপি এবং জিয়া পরিবারের দুঃসময়ের বন্ধু, শ্রদ্ধেয় জননেতা জনাব বাবু ঈশ্বরচন্দ্র রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার, মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা, ঝিনাইদহ কৃতি সন্তান জননেতা জনাব মশিউর রহমান উপস্থিত আছেন। বৃহত্তর খুলনার নেতৃবৃন্দ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ এবং আমাদের সামনে উপস্থিত ভাই এবং বোনেরা, আমি বক্তব্য শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভাই আমার, যেখানে বাবু ঈশ্বরচন্দ্র রায়, মশিউর রহমান, আজিজুল বারী হেলাল, অনিন্দ্য ইসলাম অমিত বক্তব্য রাখবেন, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। গতকালকে একজন বক্তব্য দিয়েছেন, মাননীয়া বলেছেন গতকাল যে এত উন্নয়ন করে মানুষের নাকি সে উন্নয়ন চোখে পড়ে না,
মাননীয়কে একটু বলতে চাই, উন্নয়ন যতটুকু করেন তার চেয়ে দুর্নীতি করেন 100 গুণ। আপনার লুটপাট আর ওই দুর্নীতিতে আপনার উন্নয়ন ঘেঁটে গেছে, এই কারণে এই উন্নয়ন আমাদের চোখে পড়ে না এবং করবেও না। প্রিয় ভাইরাবাদ, তিনি বলেছেন আমরা যখন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশে 56,000 বর্গ মাইলের মধ্যে জনসভা করছে, সারা বাংলাদেশের জনতার একটি রব উঠেছে, অবিলম্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, তখন তিনি কটাক্ষ করে বলছেন তাকে আমি বাসায় থাকতে দিয়েছি, এই তো অনেক বেশি আর মুক্তি দিছে। আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া বাসায় নাই, বেগম খালেদা জিয়া আপনার প্রতিহিংসা আগুনে জ্বলে জ্বলে তিনি আপনার কারাগারে এবং হসপিটালে দগ্ধ হচ্ছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে অবিসংবাদিত নেত্রী, বেগম খালেদা জিয়ার স্বামী বীর মুক্তিযোদ্ধ জিয়াউল হক সেদিন স্বাধীনতার ঘোষণা করেছিলেন বিধায়ক, আপনার পিতা শেখ মুজিব সেদিন দেশে ফিরে এসেছিলেন এবং বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয়েছিলেন। বেগম খালেদা জিয়া 2007 সালে আপনি যখন দস্তখত দিয়ে মহানবদিন ফখরুদ্দিনের কাছে আত্মসমর্পণ করে আপনার ছেলে ওই আমেরিকা প্রবাসে জয়ের কাছে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেদিন বেগম খালেদা জিয়ার অনমনীয় মনোভাবের কারণে আপনি দেশে আসতে পেরেছিলেন এবং আপনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন। মনে হয় এই জায়গায় বেগম খালেদা জিয়া একটি অন্যায় করেছিল যে আপনাকে সেদিন দেশে আসার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাই বলতে চাই মাননীয় অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা আপনার কাছে আবেদন নিবেদন দরখাস্ত করতে চাই না, আমরা চাষি দ্বারা বুঝি না, আমরা হাসপাতালে বুঝি না, আমরা গ্রামের মূর্খ মানুষ তো আইন কানুনে বুঝি না, আমরা একটাই বুঝে হয় বেগম খালেদা জিয়ার মুক্তি আর নাই আমাদের মৃত্যু, এর মাঝামাঝি কোন পথ হতে পারে না। প্রিয় ভাই আমার, আমরা স্লোগান দেই, আমরা স্লোগান দেই, নেত্রী আছে আমরা বলি নেত্রী আছে, কোথায় আছেন নেত্রী? জেলখানায় আছেন নেত্রী, হাসপাতালে আছেন। আমাদেরকে আরেকটি যুদ্ধ করতে হবে, সেই যুদ্ধ নেত্রীর মুক্তির যুদ্ধ, সেই যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধ গণতন্ত্রের পক্ষে যুদ্ধ, সেই যুদ্ধ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ, সেই যুদ্ধ বর্তমান এই দুর্নীতি করেন শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় করবার যুদ্ধ আমাদের করতে হবে, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক সুমারী অতীত, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা 4 আসন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যাকে বারবার ধারে সেই সাপে তুলে দিয়েছে জনাবাই চুলবাড়ি হেলাল, জনাবাই চুলবাড়ি হেলাল। আপনাদের প্রতিবাদ আন্দোলনকে আজকে প্রতিরোধ সংগ্রামে পরিণত করেছেন,
এজন্য বিএনপির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই ডুমুরিয়া বিএনপিকে, খুলনা জেলা মহানগরের নব গঠিত বিএনপিকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রশাসনের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে, প্রশাসনের সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আমাদের সমাবেশের স্থলকে পরিবর্তন করে দিয়েছে এই আওয়ামী লীগের কতিপয় আওয়ামী প্রশাসনের সমস্ত রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমাদের চলমান প্রতিবাদ আন্দোলনকে আপনারা আজ প্রতিরোধ সংগ্রামে পরিণত করেছেন। এজন্য আপনাদের আছি শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশের প্রধান অতিথি, আজকের এই সমাবেশের প্রধান অতিথি যিনি চলমান খ্যাতিবাদ বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আমাদেরকে আজ পথে নেতৃত্ব দিচ্ছেন, আমাদের রাজনৈতিক গুরু, দীর্ঘদিন যে নেতৃত্বের কাছে আমরা রাজনীতি করেছি, বিএনপির স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, বীর মুক্তিযোদ্ধা, জননেতা জনাব বাবু কয়েশ্বর চন্দ্র রায়, আমাদের এখানে আজকের এই সমাবেশকে সাফল্য মণ্ডিত করবার জন্য আমাদের খুলনা বিভাগের বড় ভাই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, বারবার নির্বাচিত এমপি মশিউর রহমান ভাই উপস্থিত রয়েছেন এবং কেন্দ্রীয় বিএনপির অঙ্গ সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতারা এখানে উপস্থিত রয়েছেন, যাদের বক্তৃতা আমি শুনেছেন। সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং শুভেচ্ছা। নেতৃবৃন্দ, জনগণ ইতিমধ্যে এই ফ্যাসিস্ট সরকারকে লাল কার্ড দেখানো শুরু করেছে। স্কুল কলেজের তরুণ শিক্ষার্থীরা এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের দেশগুলো এই সরকারকে লাল কার্ড দেখিয়েছে। আপনারা দেখেছেন কক্সবাজারের 144 ভা ভঙ্গ করে বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো রাজপথ রাস্তায় নেমে এসেছে লোক এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য। আপনারা দেখেছেন ব্রাহ্মণবাড়িয়া, আপনারা দেখেছেন হবিগঞ্জ, আপনারা দেখেছেন রাজশাহী বিভিন্ন অঞ্চলে এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য লোকজন রাস্তায় নেমে এসেছে। আজকেও আমাদের নবগঠিত বিএনপির নেতৃত্বে, জেলা এবং মহানগরীর নেতৃত্বে এই ডুমুরিয়া বিএনপির এইখানে এসে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এই সরকারকে লাল কার্ড দেখানোর জন্য। তাই আমাদের উচ্চারিত স্লোগান হবে, লড়াই হবে যেখানে, যুদ্ধ হবে সেখানে। আমাদের কর্মসূচি হল বাধা হাসবে যেখানে, লড়াই হবে সেখানে, বাধা আসবে এখানে, যুদ্ধ হবে সেখানে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী মরণঘাতী ব্যাধি করোনা ভাইরাস, এই মরণঘাতী ব্যাধি করোনা ভাইরাসকে মানুষ জ্ঞান এবং বিজ্ঞান যে মোকাবেলা করছে, কিন্তু আমাদের দেশের মরণঘাতী করোনা ভাইরাস হল আওয়ামী লীগ। এই কচ্ছু ডাকাত করোনা ভাইরাস আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে লড়াই আর সংগ্রাম করে। আমাদের অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে ঐক্যবদ্ধভাবে। তাই আমাদের সমস্ত দুঃখ বেদনাগুলোকে শক্তিতে পরিণত করতে হবে, আমাদের সমস্ত ক্ষোভগুলোকে বিক্ষোভে পরিণত করতে হবে, আর আওয়ামী অপশক্তিগুলোকে আঘাতের পর আঘাত করে, প্রতিঘাত করে রাজপথে বিজয় আমাদের ফিরে আনতে হবে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি আজ পর্যন্ত কোন নির্বাচনে পরাজিত হননি, বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া।
দেশকে তৃণমূল খাদা যা তাকে অন্যায় ভাবে এই হাতিদার কারাগারে তিনি বন্দী রয়েছেন গত তিনটি বছর ধরে স্লো পয়জনিং এর মাধ্যমে আমাদের এই জনপ্রিয় নেত্রীকে ধীরে ধীরে মৃত্যু দিকে ছেড়ে দিচ্ছে। এমন একটি অবস্থায় দেশজাতীয় বেগম খাজা জিয়ার জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে শহীদ চার সূর্য সৈনিকরা চার চেয়ারের মধ্যে বন্দী থাকতে পারে না। আপনাদেরকেও রূপসা শিবসা ভৈরব পশুর নদীর ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে হবে দুকুল বিস্তীর্ণ দুকুল বিস্তীর্ণকে ঢেউয়ে ঢেউয়ের আঘাতে এই অপশক্তিকে সমস্ত খাত এবং প্রতিঘাত উপেক্ষা করে সকলকে আঘাত এবং প্রতিঘাতের মাধ্যমে রাজপথে আমাদের বিজয়কে ফিরে আনতে হবে। আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান বলেছেন, আমার অধিকার আমার দেশ, ফ্যাসিস্ট হাতিদার দিন শেষ, টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে ফিরে নিতে হবে গণতন্ত্রের দিকে। আপনারা দেখেছেন এই সরকার, এই ফ্যাসিস্ট সরকার, এই বেআইনি সরকার, এই অপশক্তির সরকার আজকে করোনা ভাইরাসের জন্য বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমি গতকালকেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিবেদন দেখলাম, সেখানে বলা হচ্ছে উন্মুক্ত স্থানে করোনা ভাইরাস সংক্রমিত হয় কম। আপনারা জানেন আবদ্ধ স্থানে বদ্ধ স্থানে করোনা ভাইরাস সংক্রমিত হয় বেশি। অথচ এই সরকারের বিরুদ্ধে যখন মানুষ জেগে উঠেছে, সারা বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে যখন মানুষ জেগে উঠেছে, তখন তিনি 11 দফার একটি প্রেস নোট করেছে। এই প্রেস নোটে তিনি বলছেন উন্মুক্ত স্থানে সভা সমাবেশ করা যাবে না, কারণ এই মানুষের বাদ ভাঙা জোয়ারকে ফ্যাসিস্ট হাতিরা ভয় পায়। মনে রাখবেন কোন বিজ্ঞাপন প্রজ্ঞাপন দিয়ে আপনার পতন ঠেকানো যাবে না। আপনার পতনের ঘণ্টা ধ্বনি বেজে উঠেছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন যে প্রশাসনে আজকে কি পরিমাণ ক্রেস্তপতি হচ্ছে। প্রশাসনে যারা চাকরি করছে তারা যদি আওয়ামী বাসংগত না হয় তাহলে তাদের নিয়োগ বাতিল করা হচ্ছে। আপনারা দেখেছেন নীলফামারী সিসির নিয়োগ বাতিল করেছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিসিএসপি নিয়োগ বাতিল করছে। আমরা প্রশাসনের ভাইদের বলতে চাই, আপনার জনগণের কর্মকর্তা জনগণের বন্ধু, আপনার আওয়ামী লীগের ক্যাডার বাহিনীতে পরিণত হবেন না। ডুমুরিয়ার মানুষ কিন্তু তাদের প্রতিবাদ আন্দোলনকে প্রতিরোধ সংগ্রামে পরিণত করেছে। সুতরাং আপনাদের কাছে আমরা আহ্বান থাকবে, আপনাদের আমাদের জনগণের বন্ধু পুলিশ এবং র্যাবের প্রতিবাদ উচ্চ পদস্থ আওয়ামী কর্মকর্তাদের কিন্তু বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা হয়েছে। বাংলাদেশের মানুষ যদি আপনাদেরকে আবারও এই সরকারের সাথে আপনাদেরকেও লাল কার্ড দেখায়, ইতিহাসে কিন্তু সেই সব কিছু রচনা থাকবে। সুতরাং বন্ধুরা, আপনাদের কাছে আমার আবেদন, প্রশাসনের ভাইদের কাছে আবেদন, আওয়ামী লাঠিয়াল বাহিনীতে পরিণত না হয়ে জনগণের বন্ধুতে পরিণত হন। আজকে ডুমুরিয়ায় আমরা যেভাবে সমাবেশ করেছি, খুলনার প্রতিটি অঞ্চলে অঞ্চলে বিএনপির সেই সক্ষমতা রয়েছে আপনাদের যে কোনো পাতাকে প্রতিহত করে জনসমাগম ঘটিয়ে আপনাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা। সংগ্রামী বন্ধুরা, আমি আবার আজ সময় নষ্ট না করে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আমাদের প্রধান অতিথি বাবু ভাস্বর চন্দ্র রায়, আমাদের অতিথি মশুর রহমান ভাই সহ ঢাকা থেকে আগত আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভাই বোনেরা, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে।
দক্ষিণ অঞ্চলের কৃতি সন্তান, দক্ষিণ অঞ্চলের বিএনপির শ্রেষ্ঠ সম্পদ, খুলনা মহানগর খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ অঞ্চলের বীর পুরুষ জয়দা তরিকুল ইসলামের যোগ্য উত্তরাধিকার আমাদের প্রেম প্রিয় নেতা জয়দা অরিন্দ ইসলাম অমিত এবং আপনাদের সামনে বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন অরিন্দ ইসলাম অমিত। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকে খুলনা জেলা বিএনপি আহত আজকের এই প্রতিবাদ সমাবেশ করতে খুলনা জেলা বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি আহ্বায়ক আমাদের প্রিয় নেতা জনাব আমির আজাদ খান উপস্থিত আজকের আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী আমার পিতৃতুল্য মুরব্বী বাবু গহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আজকের আয়োজনের বিশেষ অতিথি ঝিনাইদহ সদর আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ঝিনাইদহের গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মশিউর রহমান উপস্থিত খুলনার কৃতি সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অগ্রজ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক বিপ্লবী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক বড় ভাই আজিজুল বাড়ি হেলাল উপস্থিত জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক প্রিয় সহযোদ্ধা ঝিনাইদহের কৃতি সন্তান বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত খুলনা জেলা বিএনপি খুলনা মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট শফিকুল আলম মোনা উপস্থিত খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহরুজ্জামান মুর্তজা উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক বাগেরহাটের কৃতি সন্তান কৃষিবিদ শামীমুর রহমান শামীম উপস্থিত যশোর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবের এই ডুমুরিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা কেশবপুরের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব আবুল হোসেন আজাদ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি কেশবপুরের কৃতি সন্তান বড় ভাই জনাব মুস্তাফিজুর রহমান জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক বড় ভাই জনাব মামুন হাসান খুলনা মহানগর বিএনপির বিপ্লবী সদস্য সচিব যিনি আজকের আয়োজনের সঞ্চালনা করছেন বড় ভাই শফিকুল আলম তুহিন খুলনা জেলা বিএনপি বিপ্লবী সদস্য সচিব প্রিয় সহযোদ্ধা
মনিরুল হাসান বাপ্পি, খুলনা মহানগর বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, প্রিয় নেতা তরিকুল ইসলাম জহির, খুলনা জেলা বিএনপি বিপ্লবী যুগ্ম আহ্বায়ক, প্রিয় সহযোদ্ধা আবু হোসেন বাবু, মঞ্চে উপবিষ্ট পার্শ্ববর্তী জেলা সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম, যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, আমার সামনে উপবিষ্ট এবং দণ্ডায়মান খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, যশোর, বাগেরহাট, নড়াইল এবং সাতক্ষীরা থেকে আগত নেতৃবৃন্দ, সর্বশেষ যার নামটি বলব, আপনাদের হৃদয়ের স্পন্দন আমার বড় ভাই খালিশপুরে গণ মানুষের নেতা, বিগত জাতীয় সংসদ নির্বাচনে দেশের একটি বেগম খালেদা জিয়া যার হাতে ধানের শীত প্রতীকটি তুলে দিয়েছিলেন আলহাজ রকিবুল ইসলাম বকুল, এবং গণমাধ্যমের বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে বেশি কথা বলবো না, আমি শুধুমাত্র আপনাদেরকে একটি তথাকথিত জনপ্রিয় রাজনৈতিক দলের গল্প বলব। আমি শুধুমাত্র আপনাদেরকে বাংলাদেশের তথাকথিত জনপ্রিয়তম ব্যক্তির কথা বলব। আপনারা জানেন সারা বাংলাদেশে পাঁচধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন সমাপ্ত হয়েছে। এই পাঁচধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নৌকা প্রতীক নিয়ে যাতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের জয়লাভের হার ছিল 76%, দ্বিতীয় ধাপে 59%, তৃতীয় ধাপে 54%, চতুর্থ ধাপে 51%, এবং সর্বশেষ ধাপে 49%। অর্থাৎ যেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেনি সেই নির্বাচনেও নৌকার প্রতীক বিপুল ভোটে পরাজিত হচ্ছে। আমি আরো স্পষ্ট করতে চাই, আমাদের এখানে ঝিনাইদহ নেতা উপস্থিত আছেন, পঞ্চম ধাপে নির্বাচনে ঝিনাইদহ 20টি ইউনিয়নে নির্বাচন সমাপ্ত হয়েছে, এর মধ্যে হরিণাকুণ্ডুর ফলসি ইউনিয়নে আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি নিমাইচাঁদ মণ্ডল পেয়েছেন 42 ভোট, ফরিদপুরের সদর উপজেলার চরমনায় ইউপিতে নৌকার প্রতীক নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজলু মাতব্বর প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তিনি পেয়েছেন 56 ভোট। আপনারা কি মনে করেন এই 42 ভোট আর 56 ভোট নিয়ে বলে উনি সুষ্ঠু নির্বাচন দিতে চান না? একটিবার ভেবে দেখেছেন কেন মাত্র 49% জায়গায় নৌকা পাশ করল, কেন চতুর্থ ধাপ এবং পঞ্চম ধাপের নির্বাচনে 50 জন নৌকা প্রতীকের প্রার্থীর জামানত বাতিল হল? আজকে আওয়ামী লীগই নৌকার বিরুদ্ধে দাঁড়িয়েছে, কারণ নৌকা আজ শেখ মুজিবুর রহমানের প্রতীক নয়, কারণ নৌকা আজ গণতন্ত্রের প্রতীক নয়, কারণ নৌকা আজ দুর্নীতিবাজদের প্রতীক, কারণ নৌকা লুটেরাদের প্রতীক, কারণ নৌকা ধর্ষকদের প্রতীক, কারণ নৌকা সন্ত্রাসীদের প্রতীক। প্রিয় সাথী ভাইরা, তাই সারা বাংলাদেশে জনগণ নৌকার প্রবাসে ব্যস্ত, প্রতিবন্ধকতা দিয়েছেন, এখানে 144 ধারাবাহিক পায়দানা করেছেন, যুবলীগ ছাত্রলীগ নির্ধারিত জায়গায় সবার আহ্বান করেছে, তারপরেও কেশবপুর থেকে মানুষ হেঁটে এখানে সমবেত হয়েছে, কারণ তারা গণতন্ত্রের মুক্তি চায়, বাধা দিয়েছেন
গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। তারপরেও আমার বাগেরহাটের থেকে মানুষ পিপিলিকার মধ্যে এখানে উপস্থিত হয়েছে, কারণ তারা মানবাধিকার চায়। বাধা দিয়েছে পুলিশ, রাস্তায় রাস্তায় তাদের ব্যক্তাঘাত করেছে। এরপরও সাতক্ষীরা নড়াই থেকে মানুষ আজকের সমাবেশে এসেছে, কারণ কারণ তারা আইনের শাসন চায়। খুলনা মহানগর থেকে, খুলনা জেলার বিভিন্ন উপজেলা থেকে মানুষ এসেছে এখানে, কারণ কারণ তারা বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। গাড়ি বন্ধ করে লাভ নেই, নৌকা বন্ধ করে লাভ নেই, ট্রেন বন্ধ করে লাভ নেই, 144 ভাড়া দিয়ে কোনো লাভ নেই। জনগণ জেগে উঠেছে, তাই ওনাদের প্রয়োজন হয়েছে অমিক্রন আমদানি করবার। সেই কারণে তারা আজকে সারা বাংলাদেশে আগামীকাল থেকে সমাবেশ বন্ধ করতে চায়। দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি করবে নিশ্চয় সেটি আমরা জানতে পারব, কিন্তু আমরা একটি কথা স্পষ্ট ভাবে বলতে চাই, জনগণ যখন একবার জেগে উঠেছে, এই জনগণকে আর আপনাদের পক্ষে ঠেকানো সম্ভব নয়, ব্যর্থ চেষ্টা আপনারা করবেন না। আজকে স্পষ্ট করে বলতে চাই, যদি ক্ষমতার মস্তকে বাকি দুটি বছর থাকতে চান, যদি আপনার সোনার সন্তানদের আগামী দিনের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেন। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা অতীতেও বলেছি, মনে রাখবেন, বেগম খালেদা জিয়ার বেঁচে থাকবার সাথে বাংলাদেশ আওয়ামী লীগেরও টিকে থাকবার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে শেখ হাসিনা ওয়াজেদ ক্ষমতায় থাকবেন কিনা, আর বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে থাকবেন কিনা, সেই সুযোগটি তৈরি করে দিন। আমরা দেখতে চাই জনগণ কি ফয়সালা করে। প্রিয় সাথী ভাইরা, যদিও তিনি রাতের ভোটে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী, তারপর তো বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, সম্প্রতি যিনি ভাষণ দিয়েছেন উনি নাকি এভাবে ভোট জালিয়াতি করতে চান, উনি নাকি এইভাবে লুটেরা কাজ করতে আমার লজ্জা বোধ করে। আমি বলতে চাই, যারা প্রধানমন্ত্রীর ভাষণ গ্রাস করেছে, প্রধানমন্ত্রীর উচিত নিজের ইজ্জত রক্ষার্থে অবিলম্বে তাদেরকে চাকরিচ্যুত করা, কারণ তিনি বাংলাদেশের জনগণের কাছে উপহাসের পাত্রী হয়েছেন। কারোর অধিকার নেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসন থেকে বিতর্কিত করবা। উনি রাতের ভোটে নির্বাচিত হয়েছেন, উনি ভোট জালিয়াতি করে নির্বাচিত হয়েছেন, উনি বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। জানবার পরও এই দেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় বাংলাদেশের মানুষ স্বাধীন করেছিল, বীর মুক্তিযোদ্ধাদের রক্তে লাল সবুজের পতাকা আমরা পেয়েছিলাম, 55,598 বর্গ মাইলের স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম বলে এই বাংলাদেশের ইজ্জত আমাদের অস্তিত্বের সাথে জড়িত। এই বাংলাদেশের অস্তিত্ব এবং ইজ্জত নিয়ে দয়া করে আপনারা ছিনি মিনি খেলবেন না। প্রিয় সাথী ভাইরা, এই খুলনা থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের সূচনা হবে, এবং সেই লড়াই আপনারা থাকবেন সামনের কাতারে, এবং আমরাও আপনাদের পাশে সহযাত্রী হব, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক, দেশের একটি রেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক জনতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সমবেত ভাই ও বোনেরা, বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ঝিনাইদহ সদর আসন থেকে ধানের শীষ দিয়ে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি খুলনা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ যোদ্ধা, আমাদের সভ্য ভাই বীর মুক্তিযোদ্ধা জনতা এম নসির রহমান বক্তব্য রাখছেন। নসির রহমান,
দেখেন নাই। বিসমুল্লাহ রহমানুর রহিম। কি বলা জেলা বিএনপি আয়োজিত খালেদা জিয়ার মুক্তি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন গণতন্ত্র মানব অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপি প্রান্তীয় নেতা জনাব খানের সব মানুষকে শাসন মনে বাংলাদেশে ফেরত আনার জন্য আন্দোলনের অংশ হিসেবে খুলনা জেলা বিএনপি আয়োজিত এই জনসভা সম্মানিত সভাপতি খুলনা জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব আমির এজাজ খান আজকের এই সভায় মাননীয় প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য স্পষ্ট ভাষী আমাদের প্রিয় নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় মন্ত্রব্য বিশ্ব খালিশপুর থেকে বিগত নির্বাচনে ধারে শীর্ষের প্রার্থী জনাব আলহাজ রফিকুল ইসলাম বকুল আমাদের নেতা অমিত বাবু জয়ন্ত কুমার চন্দ্র এখানে উপস্থিত আমাদের মনা ভাই দুই সহ অন্যান্য স্বামীন অন্যান্য সভ্য নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ ভাই ও বোনে আসসালাম আলাইকুম। আমরা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, শেখ হাসিনা মুক্তি দিতে চান না, কারণ শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে জেলখানায় হাসপাতালে তুলে তুলে হত্যা করতে চায়। শেখ হাসিনার একমাত্র প্রতিপক্ষ খালেদা জিয়া। খালেদা জিয়া যদি না থাকে তাহলে গভর্নমেন্ট যদি বাংলাদেশে ফিরে রাষ্ট্র করে তাহলে 2021-41 সাল পর্যন্ত উনি নির্বিঘ্নে রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকবেন বলে উনি সময় পেয়েছেন এবং বলেছেন। আমরা চাই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, প্রতিশোধ এবং প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনাকে পরিত্যাগ করতে হবে। যদি না করেন আপনার পরিণতি ভয়াবহ হবে, এটি বড় সন্তোষ আছে। তাই আমরা বলব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমরা বিলম্বভাবে আপনার কাছে জোর দাবি রাখছি। সেই সাথে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিয়ে শাসন করে বাংলাদেশে ফেরত আনবার জন্য তাহলে শেখ হাসিনার কাছে জোর দাবি রাখছি। তাই আমার বক্তৃতা দেবেন আমার দাদা বাবু ঈশ্বরচন্দ্র রায়, একজন রাজা ছিলেন, যে তার ছিল মাছ শিকারে কুৎসব, মাঝে মধ্যে সমুদ্রে উনি মাছ শিকার করতে যেতেন, এর জন্য উনি এক আবহাওয়াবিদ দেখেছিলেন। একবার উনি মাছ শিকারে যাওয়ার সময় এক সকালবেলা আবহাওয়াবিদের কাছে জিজ্ঞাসা করছে যে আজকে দিনটা কেমন যাবে, আবহাওয়াবিদ বললেন যে আজকে খুব ভালো দিন যাবে হুজুর, আপনি মাছ শিকারে যান। বাদশাহ লোক বল গিয়ে মাছ শিকারে হাজির হলেন, সমুদ্রের কাছে যখন গেলেন তখন সেখানে দেখে জেলের সাগর বসছে। জেলের রাজাকে দেখে বললেন রাজা মশাই সমুদ্রে জেল না আজকে বৃষ্টি হবে, কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেল। রাজা দেখলেন যে জেলেই তো ভালো আবহাওয়াবিদ, তখন ওই জেলেকে ধরে বসায় পাড়ি দিয়েছেন, আগের যে আবহাওয়াবিদ ছিল তাকে সরিয়ে দিয়ে জেলেকে এই আবহাওয়াবিদ বলে যে মুক্তি বলা হয়েছে। দুদিন পরে জেলে তো চিন্তায় পড়ে গেল যে আমি তো কিছু জানি না, আমি কি বলবো রাজার কাছে। তখন ওই তাতু মঞ্চ করে রাজার কাছে যে বললেন রাজা মশাই এই আবহাওয়াটা আমি কিছু বুঝি না, আমার একটা ছাগল আছে, সেই ছাগল বৃষ্টির আগে বারবার প্রস্রাব করে, সেই জন্য আমি জানি যখন বেশি বেশি প্রস্রাব করে আমি মনে করি বৃষ্টি আসবে এবং বৃষ্টি আসবে, আমি কিছু জানি না, আমার ছাগল সব জানে। রাজা দেখলেন তাই তো ও দেখে লাগলে ওই ছাগল গেছে আবহাওয়া মন্ত্রীমালয়ের ক্ষমতায় বসিয়েছিলেন। আজকে বাংলাদেশে এই ছাগলের রাজত্ব শুরু হয়েছে ভাই, একাধ মন্ত্রী ছাগলের মতো কথাবার্তা বলা শুরু করেছে। উভয়দুল তাদের এক কথা বলেন গাছ মন্ত্রী ওই যে তথ্যমন্ত্রী তিনি কি আছেন মামু ঘাসান
সিনিয়র বেগম বলেন, কুষ্টিয়ায় আমাদের ভাই বীর নেতা আছে, তার নাম কি? সিনিয়র বেগম কথা বলেন, খুব জনপ্রিয় নেতা, উনার ইউনিয়ন উনার এলাকায় 14টা ইউনিয়নে উনি পাঁচ দুটো ইউনিয়নে চেয়ারম্যান উপর তারা কুষ্টিয়াতে কোথায়? কুষ্টিয়া সদরে সদরে লেখেনে আমি সত্য নেতা বলছি, এইসব ছাগল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। সত্যি আমাদের কথা, আইন মন্ত্রী অস্ট্রেলিয়ার ভিসা দিয়েছে, গিয়েছেন তাতে ভিসা দেওয়া হয় নাই। মাহমুদুর রহমান মান্না গতকাল টকশোতে বলেছেন, বাংলাদেশের তিন কোম্পানি আর্মি শান্তিরক্ষী বাহিনীকে ভিসা দেওয়া হয় নাই, তাদেরকে ভিসা দেওয়া হয় নাই, শান্তিরক্ষী বাহিনীতে সেনা বাহিনী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। ভাই আমার আজকে সব দিক দিয়ে শেষ হাতিরার পৃথিবী ছোট হয়ে আসছে। তাবু দেখেছে, তাবুতে নাই ছয়টা রশি দিয়ে একটা একটা করে কাঁদছে, তাবুটা ধুয়ে পড়বে হাতিরার গায়ের উপর ইনশাল্লাহ, ওই তাবুর চাপে হাতিরা চিরতরে হয়ে যাবে। এতে হাতিরা বলছে একচল্লিশ সরকারকে ক্ষমতায় থাকবে। আমি বলতে চাই আগামী নির্বাচন হাতিরার অধীনে হবে না। নতুন তুমি বারে বারে ধান খেয়ে যাও, এইবার শুধু তোমার অতীব প্রাণ বলে আছে কবিতা। এই আপনার নিশ্চিত থাকেন 2022 সালের মধ্যে শেখ হাসিনার পতন হবে, পতন হবে, পতন হবে ইনশাল্লাহ। হাসিনার অধীনে বাংলাদেশে আগামীতে কোন নির্বাচন হতে দেওয়া হবে না এবং হবে না ইনশাল্লাহ। হাসিনা কোন পালাবার পথ করছে, বিদায়ী পালাবার পথ করছে, আগে শুনেছিলাম 1,000, তারপর শুনলাম 2,000, এখন শুনেছে 3,500 স্যাংশন আসবে। এরা কেউ কোনদিন আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা আমি আপনাদের অনুরোধ করবো, চিন্তা করে না, ব্যাংককে শক্তিশালী করুন, রক্ত না দিলে মুক্তি হয় না কথা মনে রাখবেন। আজকে খালেদা জিয়া দুর্নীতির কথা বলা হচ্ছে, দুর্নীতি কি দেখেছেন যে ভাই, গরু গাই গরু গর্ভবতী হবে কিনা, এই টেস্টটা কিনা হচ্ছে 3,500 টাকা দিয়ে, যার দাম হচ্ছে 60 টাকা, কত দিয়ে কিনা হচ্ছে 3,500 টাকা, বাজারে তার দাম কত? মাত্র 60 টাকা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিদেশে ঘুরে বেড়াতে খুব পছন্দ করেন, মাত্র গত 10 বছরে উনি 34,000 কোটি টাকা বিদেশ ভ্রমণের ব্যয় করেছে। 2 কোটি টাকার জন্য যদি খালেদা জিয়া 10 বছর জেল হয়, তাহলে 32,000 কোটি টাকার জন্য 5,00,000 কোটি বছর জেল হবে আপনার। আমরা হাতিনাকে বিদেশ যেতে দেব না, তার পরিবারের কাউকে বিদেশ যেতে দেব না, ইনশাল্লাহ ভালো কার জায়গা বানিয়ে রেখেছি, কাশিমপুর খুব সুন্দর জায়গা ইনশাল্লাহ, ইনশাল্লাহ তার জন্য প্রস্তুত হন। আগামী দিনে যানজট আসছে, সেই আন্দোলনের মাধ্যমে রাষ্ট্র সংঘায় বসানো হবে। আজকে এটাই হোক আমাদের।
আপনার সবাই জানেন সেই দানের কথা, হৃদয়ের একো নাম সেরা মুছে যাবে, কাগজের একো নাম সেরা হয়ে যাবে, লেখানার নাম সেরাম রয়ে যাবে, এই পরিবারের নাম লোক কেমন পর্যন্ত বাংলাদেশের মানুষের হৃদয়ে ইনশাল্লাহ লেখা থাকবে। এই একটা মাস ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এত প্রতিবন্ধকতার মধ্যেও খুলনা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছেন। সদ্য নেতৃবৃন্দ বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, তাদের প্রতি কবি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালোভাবে জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের এই গণসমাবেশে সমবেত ভাই ও বোনেরা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে। আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের যুব সমাজের অহংকার অনবর্ষী বক্তা, সাবেক মন্ত্রী জননেতা বাবু গাইশার চন্দ্র রায় বক্তব্য রাখছেন। জননেতা বাবু গাইশার চন্দ্র রায়, এখন জনগণ যে পর্যায়ে আসছে তাতে ডাইরেক্ট অ্যাকশন যদি কোন বিকল্প পথে হাঁটা আমাদের চলবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা জেলা করতে আয়োজিত আজকের এই জনসভা, এই জনসভার লক্ষ্য আপনারা যে কষ্ট করে আসছেন, অনেক বাধা বিঘ্ন অতিক্রম করে কিসের জন্য? আমাদের প্রিয় নেত্রী আপোষের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া এবং উন্নত চিকিৎসা, আপনারা কি মনে করেন শেখ হাসিনা দিবে? জোরে বলেন দিবে। তাহলে আমাদের কি করতে হবে? শেখ হাসিনাকে জেলে পাঠাতে হবে। আর জেলে পাঠানোর আগের কাছে কি তার নাম আসবে, তার পতন, এছাড়া খালেদা জিয়া মুক্তি পাবেন না, এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা হবে না। আর এই হাসিনার পতন ছাড়া বাংলাদেশের মানুষ মুক্তি পাবেন না। আপনারা বক্তাদের মুখে যা শুনছেন তার চেয়ে বেশি আপনারা নিজেরাই জানেন। তারপরও একটি সভায় আসলে বলতে হয়,
আমি জানি না শেখ হাসিনার কর্মকাণ্ড বাংলাদেশের কে জানে না, সবাই জানে অপকর্ম আর কি কি কর্ম। আপনারা অনেকদিন এইদিকেই তো বোধ হয় রামপাল, রামপালের কাছে কি সুন্দরবন অনেক বড় বড় দুর্যোগ থেকে আমাদেরকে এই সুন্দরবন রক্ষা করে, আর এই সুন্দরবন ধ্বংস করার জন্য কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র শেখ হাসিনা পণ প্রস্তুত করবে। এই বিদ্যুৎ যে কেন্দ্রটি স্থাপন করবে এই প্রযুক্তি ভারতে, কিন্তু ভারত সরকার এই প্রযুক্তি ভারতবর্ষে স্থাপন করার অনুমতি দেয় না, সেটা আমাদের শেখ হাসিনা আমাদের দেশে। তাহলে আজকে দেশটাকে ধ্বংস করার জন্য পরিবেশের বিপর্যয় নানাবিধ কর্ম করছে, আর তড়িঘড়ি করে বিদ্যুৎ দিব বলে বিদ্যুতের নামে লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাত করেছে। আপনারা শুনেছেন 10 লক্ষ কোটি টাকা নাকি এই মধ্যে বিদেশে পাঠানো হয়েছে, এই টাকাগুলি কার? বাংলাদেশে আগামী দিন অর্থনীতির অবস্থা কি হবে? বাংলাদেশে শুরু হয়েছিল মাত্র 750 কোটি টাকার বাজেট দিয়ে, আর সেই দেশে 50 বছর পর 10 লক্ষ টাকা বিদেশে পাড়ি দিচ্ছে। এই টাকাটা কারা দিল? মার্কিন যুক্তরাষ্ট্রে ফিনান্সিয়াল ডিসিপ্লিন অ্যাকশন একটা ডিপার্টমেন্ট থেকে তারা একটু উঁকি দিচ্ছে। তাদের জরিপে দেখা যায় শুধু মার্কিন মল্লুকে 4,46,000 কোটি টাকার ওখানে ঢুকছে। টাকাগুলি কার? শেখ হাসিনা ছেলে নাহলে নিজে না হলে বোনে না হলে তার আশেপাশে? আমি ছবি আর মানুষ নিচ্ছে না, উনি একাই ছবি নেবে। সুতরাং এই টাকাও তো আমাদের ফেরত বাংলাদেশের টাকা বিদেশে যাবে, আর আমার চোখ বন্ধ করে বাহক দিব। এখানে অনেক বক্তা বলেছেন কয়েকদিন আগে একটা ভাষণ দিয়েছেন, তিনি ভাষণে উস্তাদ মারলো চার চোপাবাদীকে, কিন্তু খুব উস্তাদ বলছে দেশবাসীকে ধন্যবাদ আপনারা আমাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, গত 1 দশকের মধ্যে দিয়েছে সেরা ঠাকরার মশকরা কিছু হয়? আমরা কি মশকরা পাওয়ার জাতি নাকি? আমাদের সাথে মশকরা করে পাকিস্তানিরা রেহাই পায় না, যার তো 90,000 বাংলাদেশে আমরা মানছিলাম সেই সময়, ঠিক না? ভারতের সহযোগিতায় করা ভারত হয়ে পাকিস্তানে যারা আইন শৃঙ্খলার বাহিনীর লোক আছেন তাদের দায়িত্ব জনগণের সেবা, জনগণের নিরাপত্তা দিলে, কারণ আপনাদের বেতন ভাতা জানিত রাজস্ব খাতে, এই রাজস্ব খাতের টাকাটা দেশের জনগণ, আপনার মানুষের নিরাপত্তা দিবেন, চুরি ডাকাতি বন্ধ করবেন, চিন্তাই বন্ধ করবেন, মা বোনের ইজ্জত রক্ষা করবেন, তা না করে কি করেন? শেখ হাসিনার জন্য রাত্রিবেলা নিজেরই বলছি, বাংলাদেশের মানুষ পুলিশ কাছে চোর ধরার জন্য পুলিশ চুরি করে, এই লজ্জার কথা কোথায় গিয়ে কোথায় বলব? সুতরাং শেখ হাসিনাকে বাঁচানোর দায়িত্ব আপনাদের না, জনগণকে বাঁচানোর দায়িত্ব আপনাদের, সেই দায়িত্বটা আপনারা পালন করবে কি করবেন না সেটা আপনাদেরই সিদ্ধান্ত নিতে হবে। আপনাদের ভাবতে হবে এই দেশটা আপনাদের কি না, আপনাদের চিন্তা করতে হবে এই দেশে আপনার জন্ম কি না, আগামী দিন আপনার সন্তানরা মানুষ হবে, একটা নিরাপদ দেশে বসবাস করবে,
সেই অহংকার রোধ করার মতো দেশকে আপনারা চান কি না? একাত্তর সালে যেমনি জিআরটাকে যুদ্ধ করেছিল পুলিশ বিডিআর আনসার, এদেশের জনগণ আজকেও কিন্তু আমরা আহ্বান করছি আরেকটা যুদ্ধ, সেই যুদ্ধ হল গণতন্ত্রের যুদ্ধ। একাত্তরের যুদ্ধটা ছিল কিন্তু গণতন্ত্রের যুদ্ধ, অর্থাৎ সত্তরের নির্বাচনী রায়, জনগণের রায় কতদূর। সে কারণে গণতান্ত্রিক রাষ্ট্র দেখার স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধ করেছি। আজকে গণতন্ত্র নাই। 75 সালের 25শে জানুয়ারি 2 সালের মধ্য দিয়ে গণতন্ত্রকে খুন করা হয়েছে। একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে সেদিন খুন করা হয়েছে। আর 7ই নভেম্বরের চেতনা সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা নেন। বাংলাদেশ থেকে স্বনির্ভর করার জন্য খেতে খামারে করে কারখানায় উৎপাদনের জন্য উৎসাহিত করেন। আমাদের বেকার যুবকদেরকে বিদেশে পাঠানোর জন্য নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারে প্রবেশ করে। আজকে যে রেমিটেন্স আসছে, এই রেমিটেন্স আনার উদ্যোগটা জিয়াউর রহমানের শেখ হাসিনার না। সে কারণে আজকে বিএনপি জনগণের দল, জিয়াউর রহমান জনগণের নেতা ছিলেন, জিয়াউর রহমান জনগণের চিন্তা বুঝতেন, ভাবনা বুঝতেন, জিয়াউর রহমান জনগণের আকাঙ্ক্ষা বুঝতেন, চিন্তার চেতনার সাথে তিনি একাত্ম হয়ে তিনি সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং নিজে যুদ্ধ করেছেন। দেশটা ভাষণের স্বাধীন হয় সকাল বিকাল ভাষণ শোনা, দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধে। সর্বপ্রথম তিনি লৌমারী কুড়িগ্রামের অঞ্চল মুক্তি করেছিলেন, সেখানে বাংলাদেশের প্রশাসন গড়ে তুলেছেন, ইতিহাসের কথা। আমরা ইতিহাস জানি, ইতিহাসের কথা জানি, আমরা আওয়ামী লীগের গল্প শুনতে চাই না। তারা মুক্তিযুদ্ধের গল্প লেখে, আওয়ামী লীগে মুক্তিযুদ্ধ নাই এমন অপবাদ আমি দেব না। যা আছে তার সিংহভাগ হল কি মুক্তিযুদ্ধ না ভুয়া না, তার হল এটা কি বলে যে বিদেশে থেকে যে যুদ্ধ করে প্রবাসী মুক্তিযুদ্ধ। এইখান থেকে কয়েক মাস পরে কিন্তু সেই প্রবাসটা আওয়ামী লীগে যা আছে সব প্রবাসী, আমেরিকা যা আছে মুক্তিযুদ্ধের সংগঠন, মুক্তিযুদ্ধের সংগঠনের সংখ্যা বেশি হয়েছে তাই না? এবং যাদের মা বাবার বিয়ে হয়নি 71 সালে তাদের ছেলেরা মুক্তিযুদ্ধের সাথে বিয়ে নিয়ে বলে বীর মুক্তিযুদ্ধ কোথায় আছে? 80টা কোন দেশে আমরা আমরা যুদ্ধ করছি 9 মাস, কিন্তু আমাদের থেকে কিন্তু 1 মাস 10 দিন বেশি যুদ্ধ করছে শেখ হাসিনা। শেখ হাসিনা 71 সালে যুদ্ধ করছে 10 মাস 10 দিন, এবং 10 মাস 10 দিন যুদ্ধ করে তিনি পৃথিবীতে জয় ছিনিয়ে আনছেন, আর আমরা 9 মাস যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা। এই তো ফাঁকটা যুদ্ধ, পাকিস্তানের তো যুদ্ধ করছে আত্ম রক্ষার জন্য, তাদের আমরা রাজা থাকবো। সুতরাং আমরা যদি বিশ্বের সবচেয়ে দক্ষ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি, এটা কিন্তু গর্ব না। আজকে আমাদের সন্তানেরা এই যারা পোশাক পরে যা ম্যাচম্যাচ করে, খুব ফুটপাট করে, বন্দুক তাক করেন আমাদের দিকে, দেশটা আমাদেরও, দেশটা আমাদেরও। আপনারা ভাবতে চেষ্টা করেন দেশটা আপনাদেরও। ন্যায়ের পক্ষে দাঁড়ান, জনগণের বিরুদ্ধে কখনো আপনারা যান না, আমরা জানি, অপেক্ষা করেন সময়টার জন্য, কারণ
কখনো কোন দিন কোন দেশে পুলিশ কোন সরকার রক্ষা করতে পারে নাই, ভবিষ্যতে তো পারার প্রশ্নই ওঠে না। তবে আপনারা আছেন, হিসাব করতেছেন আমরা বিজয়ের সীমান্তে কখন পৌঁছব, তখন আপনারা অ্যাবাউট টার্ন করে হয়তো আমাদের পক্ষে দাঁড়াবে না। ঠিক আছে, আমাদের পক্ষে দাঁড়ানোর দরকার নাই, নিরাপদ দূরত্বে থাকে, আমাদের কাজটা আমাদের করতে দেন, দেশটাকে মুক্ত করতে দেন, দেশটাকে সুস্থ মুক্ত করতে দেন আমাদের। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, যে আহ্বান যুদ্ধ করেছে কিন্তু ক্ষমতায় বসে নেই, সেটি তার কর্মস্থলে গিয়েছে। এখন আমরা যে যুদ্ধ করতেছি এই যুদ্ধ কিন্তু ক্ষমতায় যাওয়ার যুদ্ধ না, এই যুদ্ধটা রাষ্ট্র মেরামতের যুদ্ধ, এই যুদ্ধটা গণতন্ত্র ফেরত আনার যুদ্ধ, এই যুদ্ধটা একটি দুর্নীতি মুক্ত একটি সম্মানজনক জাতি বিশ্বের দরবারে উপহার দেওয়ার যুদ্ধ। আমরা আপনাদের ভোটের জন্য যুদ্ধ করছি, আমরা ভোট পাওয়ার জন্য যুদ্ধ করছি। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে, আপনার ভোট আপনি দিবেন ভোট কেন্দ্রে নিজে দিবেন, আপনার ভোট আপনি দিবেন রাতে নয় দিনে ভোট দিনে দিবেন। আমরা আপনাদের ভোটের অধিকারটা আমরা আনি, আপনার যাকে মন চায় বলতে, আমাদের লড়াইটা সেটা নাই। এই নতুন প্রজন্মের জাতির যিনি নেতৃত্ব দিচ্ছেন সুদূর প্রবাস থেকে, তাকে চিনেন? জনাব তারেক রহমান, আপনারা তাই বক্তব্য শুনেছেন জানা, যুদ্ধ করছি ভোটের অধিকারের জন্য, আমাদেরকে ভোট দেওয়ার জন্য না, কারণ দেশটা জনগণ মালিক, দেশের মালিক কোন রাজনৈতিক দল না। আর দেশটা পৈতৃক সূত্রে যে ওয়ারিশ হিসেবে দেশের মালিক হয়েছে, এই ভাবনাটাও পরিহার করতে হবে। আমাদের অরবিন্দ ইসলাম এবং আমাদের মশিউর রহমান এই স্থানীয় সরকার নির্বাচনের কতগুলি কাহিনী আপনাদের সামনে তুলে ধরল, কাহিনী মানে বাস্তব কথা, একটা কথা হয়তো বলে নাই, এই ঝিনাইদহতে আওয়ামী লীগের এক নেতা হারছে একটা হিজড়ার সাথে, জনগণ হিজড়ারে পছন্দ করে কিন্তু আওয়ামী লীগকে পছন্দ করে না, সেটা যিনি আর হিসাব করেন, এখন কি আপনি হিজড়ার কাতারে থাকেন না মানুষের কাতারে থাকেন, ঠিক করে। আরেকজন দেখলাম সুপ্রাই পড়া চেয়ারম্যানে কিছু করছে নৌকা মাথা ধরে, সে দেখছে আর কোনদিন নৌকা মাথা ধরে দাঁড়াম না, দরকারে কুত্ত মাথা ধরে দাঁড়াম। না এর লজ্জা নাই, এর লজ্জা নাই, সিসি যাই করেন এর কোন লজ্জা নাই, কারণ উনি শাড়ি টাড়ি পরে থেকে লজ্জা আছে, লজ্জা নাই বাবুর। কিন্তু একটা জিনিস বোঝে না, নৈতিকতার লজ্জা বস্ত্র দিয়ে ঢাকা যায় না, কিন্তু সারা দেশে চোর কয় কজনের মুখে থাকে, ওই পুলিশও কিন্তু যখন আড্ডা আড্ডা মারে ওই পাইছে দেখছি খামা খাবার আগামী খালে যে জিয়ে গেছি সেগুলো দিলে কি হয়, হ্যাঁ একটা সময় তো আমাকে চাকরিও দেবো গোগুলো মেনু পাশে গেলো না, এটা পুলিশের মধ্যে গল্প হয়, আওয়ামী লীগের কথা বলে বলো সাইকেল যখন বসে কোনো কিনা পাইছো কি বেশি করা হয়নি চিকিৎসা করতে দিলে কি হয়, অর্থাৎ সারা দেশে কিন্তু শতকরা 90% লোক খুব বেশি 99% লোক খালেদা জিয়ার মুক্তি চায়, চায় না কে, শেখ হাসিনা একজন, একজন যদি বাধা হয় আমরা 18 কোটি মানুষ একজনে উঠে দিতে পারি না এই চেয়ার থেকে, পারি তো সেই পাড়ার কাজটা করত, উনি ভাইরাস করোনা ঠেকানোর জন্য কি স্বাস্থ্যবিধি সবার সমাবেশ করা যাবে না, আরে করোনার সাথে বড় করোনা জনগণের কাছে শেখ হাসিনা, সুতরাং এই করোনা না তারাইতে পারলে ওই করোনা দেখে কিন্তু বাঁচার কোন দরকার নাই, ঠিক না, কিন্তু পাবলিক কিন্তু বুঝাওয়া লাগছে ঠেকানোর জন্য, আপনার এই কিন্তু বুঝা ভালো হয়েছে যেটা
বিএনপির ঠেকানোর জন্য। তার মানে প্রথম রাউন্ডে আপনি পরাস্ত, দ্বিতীয় রাউন্ড 144 দ্বারা আপনাকে অতিক্রম করছি, এখন দ্বিতীয় রাউন্ডে আপনি যে বিধিনিষেধ দিচ্ছেন এটা কিভাবে মোকাবেলা করব সেটা আমরা আমাদের প্রশ্ন নির্ধারণ করবো। দ্বিতীয় রাউন্ড আপনি পরাজিত আর তৃতীয় রাউন্ডে আপনাকে বুঝিয়ে পাওয়া যাবে না। এই যে দেখছেন এম্বার্গো হইতেছে, আসতেছে না? ওই যে একটা চালান দিয়েছিল বিদেশে কিনা মুরার, ওটা আপনি দেশের এয়ারপোর্টেও দেখা দেয় নাই, কোন দেশে ঢুকতে দেয় নাই, দেখছেন না? এয়ারপোর্টের যে ওয়েটিং রুম থাকে সেখানে বসতে দেয়, ওই ফুটপাথের মধ্যে চিঠে ঘুরে, এটা দেখছেন ছবিতে কিরকম জঘন্য লোক। কয়েকদিন আগে দেখলাম ওর বউ থানায় জুড়ি করছে, অহনায় যা বউটা মিশন। আমি এই নারী নির্যাতনকারী সরকারের প্রধানকে বলবো, আপনার মুরাদ নামক এই শুয়োরটাকে জেলে রাখেন, কারণ মুরাদের বউ একটা নারী, সেই নারীটাকে ইজ্জতের সাথে বাঁচবার অধিকার দিন। সে আওয়ামী লীগের ঘরের বউ থেকে তার পক্ষে কথা বলুন, এটা তো হয় না। সুতরাং আজকে আমাদের জন্য আন্দোলন নয়, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন নয়, আমরা একটি অগণতান্ত্রিক শক্তি, একটি ফ্যাসিবাদী শক্তিকে চিরদিনের জন্য তার শিক্ষা দিতে চাই, যাতে ভবিষ্যতে রাতের বেলা ভোট চুরি করার দুঃসাহস কেউ না দেখায়। এটি আমাদের লক্ষ্য। তারেক রহমান আসবে, আমি কয়েকদিন আগে একটা কথা বলছি, যেদিন সরকার থাকবে না তারপর দিন আওয়ামী লীগ থাকবে না। এই যে গাছের মধ্যে ঝুলবো সাইনবোর্ড লেখা থাকবো এই গ্রামে আওয়ামী লীগ নাই, কারণ স্বাধীনতার পরে এই গোপালগঞ্জ কিশোরগঞ্জের কিছু কিছু গ্রামে লেখা ছিল এই গ্রামে রাজা থাকবে নাই। আপনারা জানেন গোপালগঞ্জে যে সবচেয়ে বেশি রাজাঘাট ছিল থাকত, আপনারা জানেন না। আর সেই গোপালগঞ্জে বাড়ি চালান দিয়া রাজাঘাট পাওয়া যায় না, সব কিছু সুতরাং এই সরকার যতক্ষণ আছে আওয়ামী লীগ যতক্ষণ আছে, এই সরকারের সমাধি যেদিন রচনা হবে আওয়ামী লীগের সমাধিও সেদিনই রচিত হবে, আর সেই সমাধিতে ঘুরতে আসবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশে এসে এই আওয়ামী লীগের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ করি, আমরা সেই দিনটা সৃষ্টি করতে চাই, সেই দিনটার জন্য অপেক্ষা করতে চাই না। আমাদের একমাত্র দায়িত্ব আজকে যারা তরুণ ভবিষ্যৎটা কেমন দেখতে চাও তোমাদেরকে ভবিষ্যৎ তৈরি করে নিতে হবে। আমরা যখন যুবক ছিলাম, আমরা যখন ছাত্র ছিলাম, তখন আমরা আমাদের স্বাধীন দেশকে চেয়েছি, যে আমরা দেশ স্বাধীন করেছি। ওদের দেখেন পাশে যায় পাবলিক বাস হাতে তালিকা কি করছে, আপনাদেরকে উৎসাহিত করে শুভেচ্ছা করতেছে। আর এই বোকা পুলিশরা রাস্তা রাস্তায় পুলিশ ওই গাড়ি থামাইয়া মানুষ হইতে দেয়, আর মানুষ তো বিদায় দিতে পারছে, ওখানে মনটাকে বিদায় দিতে পারছেন কেন? সবার ঠিক আছে, ওদের মন থেকে কি খালেদা জিয়ার নামটা মুছে ফেলতে পারছেন? ওদের মন থেকে কি স্বাধীনতার উত্তেজনা চাপায় দিতে পারছেন? পারেন নাই। তাই সবাইকে বলবো, যারা জনগণের বিরুদ্ধে আছেন সময় থাকতে ঘরে যান, আর থাকতে সজ্জায় যান, জনগণের বিজয় হবে। এই বিজয় আটকানোর ক্ষমতা কোন কালে কোন সশস্ত্র লোকের পক্ষে সম্ভব হয় নাই, ভবিষ্যতেও হবে না। আমি অক্টোবরে বারাবনা বৃষ্টি এরপরে নামাজ মঞ্চে আমাদের অনেক নেতা বিভিন্ন জায়গা থেকে আছে, তাদের বক্তব্য শুনেছেন, সবাই সবার কথা বলছে, তাই আমি তাদের কথা বলতে ভুলে গেছি। আমি আজকে সবাই যারা কষ্ট করে আসছেন কারো নাম না ধরে সবাইকে এই জনসভার পক্ষ থেকে, ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে এবং আমাদের যারা আহত আমরা নেতৃত্ব করছি তারেক রহমানের পক্ষ থেকে, যারা নেতা
তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা আয়োজক কষ্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা জনসভায় আসছেন তাদের জন্য ধন্যবাদ জানাই, যারা ডাইনিং হলে আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা দূর থেকে শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, অন্য দলের কেউ যদি আরই কথা শোনেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, বাংলাদেশ জিন্দাবাদ। বিশাল গরম জমায়েত খুলনা জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা কুলপতে আমির দাস খা বক্তব্য রাখেন, কুলপতে আমির দাস খা। আজকের এই সমাবেশে প্রধান আকর্ষণ প্রধান অতিথি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ধন্যবাদ সকলকে।